فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. আসসালামু রহমতুল্লাহি বারাকাতু। কোন প্রশ্ন করেছেন যে আমরা তো জানি রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম ভিতরে নামাজ এবং ফজরের সুন্নাত বাড়িতে হোক বা সফরে হোক ছাড়তেন না, এখন কয়েকটা ভিতরে আমার ছুটে গিয়েছে, সেক্ষেত্রে আমি কি করব? দেখেন, সবসময় একটা জিনিস রেখে দেবেন, যেমন শেখ ওসাইমিন রহমতুল্লাহ আলাই বলেছেন, ফেল ভিতর ইয়ান্তি বা বিতুল ইল ফাজর, ফজর তুলু হওয়ার সাথে সাথে ভিতরে কিন্তু শেষ হয়ে যায়। তাহলে আপনি কি করবেন? কোনো কোনো ফজর তুলু হয়ে গেছেন, কোনো ভিতরে পড়েন নেই, তাহলে কী করবেন? সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে, আপনি হয়তো যে সূর্য ওঠার পরে পরে যেসব সালাত দোহা যেগুলো আছে, সেখানে আপনি মানে হয়তো তিন রিকাত যদি ভিতরে পড়ে থাকেন তাহলে আপনি চার রিকাত পড়ুন, বিজোর করে পড়ুন। হয়তো পাঁচ রিকাত ভিতরে পড়ে থাকেন তাহলে আপনি ছয় রিকাত পড়ুন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ভিতরে ছুটে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে ওইটাকে বারো রিকাত নামাজ পড়তেন। অতএব সেই ভিতরগুলোকে আবার ভিতরে হিসাব কাজা করতে হবে না, আপনি সেই ভিতরে নামাজগুলো আপনি দিনে বিজোর করে পড়তে পারেন, হয়তো এক রিকাত জায়গায় দু রিকাত, তিন রিকাত জায়গায় চার রিকাত, পাঁচ রিকাত জায়গায় ছয় রিকাত।